আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আপনারা যারা শাটার স্ট্রোক ফ্রি কোর্সে জয়েন হয়েছেন তাদের জন্য আজকে হচ্ছে তৃতীয় ক্লাস হচ্ছে। আমরা গতকাল ক্লাসটি নিতে পারিনি এবং বলেছিলাম যে আজকে রাত 8:30 ক্লাসটি হবে, তাই শুরু করলাম। সো যারা যুক্ত হয়েছেন জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কি না, এবং লাইভটি শেয়ার করে একটু কনফার্ম জানিয়ে দেবেন যে লাইভ ক্লাস শেয়ার ডান। এবং সবাইকে অনুরোধ করব ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ক্লিয়ার শোনা যাচ্ছে, সব কিছু ওকে আছে। ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, মাইশাপু শেয়ার করেছেন, সাদিয়া হোসেন আছেন, সারা সারোয়ার, সাদিয়া হোসেন, তারপরে মোহাম্মদ রায়ান, তারপর আছেন কল্লোল মণ্ডল, মাফিজুর রহমান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে। আল মেহেদি হাসান, শুভনীল, শুভ আছেন, অনেকেই আছেন। সো ক্লাসটি কিন্তু বেশিক্ষণ হবে না, আধা ঘন্টার ক্লাস অনলি। সো যতপর যুক্ত হয়ে থাকেন, কারণ হচ্ছে সময় নেব না বেশি। আজকে ক্লাসে আমি গত ক্লাসে বলেছিলাম লোগো ডিজাইন করা দেখাবো, তো আমি স্ক্রিন শেয়ার করি। আমরা প্রথম ক্লাসে হচ্ছে কী করেছিলাম, একটা ফাইল আপলোড করে কী করে করতে হয় সেটা দেখিয়েছিলাম। এবং অলরেডি আমি দেখে খুবই খুশি হয়ে গেছি যে অনেকেই ফাইল আপলোড করে এবং ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। কারা কারা আছেন যাদের ফাইল অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে? সো জানাবেন, আমি দেখেছি অলরেডি ইয়া হয়ে গেছে। আর আমরা যে ডেমো কাজটি সাবমিট করেছিলাম, এই কাজটিতে একটা প্রবলেম হয়েছে, নতুন অ্যাকাউন্ট তো প্রসেসিংগত একটা ইরোর আসছে, অন্য কোনো ইরোর না, কপিরাইটে কোনো সমস্যা না। ফাইল প্রসেসিং ইরোর, দ্যার ওয়াজ অ্যান ইস্যু উইথ প্রসেসিং ইউর ফাইল, প্লিজ চেক ইউর ফাইল অ্যান্ড রিসাবমিট। মানে আমার ফাইলটি একটু প্রবলেম হয়েছে যার কারণে রিসাবমিট করতে বলা হয়েছে। তো ওকে, আমি এটাকে নতুন করে সাবমিট করব। এবং আজকে আমরা নতুন একটি লোগো বানিয়ে তারপর কী করব, সাবমিট করব। আচ্ছা, এবং আপনাদের আগ্রহ কিন্তু নাই, এই জন্য কিন্তু আমি পাবলিকলি ক্লাস নিলাম, অর্থাৎ শাটার স্ট্রোক গ্রুপে সবাই অ্যাক্টিভ না। তো আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, এই ফ্রি ক্লাসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আলটিমেটলি। সো এই জন্য আপনাদের ক্লাসগুলো শেয়ার করতে হবে বেশি করে, আর এটা স্বাভাবিক বিষয়, ফ্রি ক্লাস করানো হচ্ছে, এত কষ্ট করে টাইম ম্যানেজ করে ক্লাস করাচ্ছি, অবশ্যই আমাদের গ্রুপের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবভিয়াসলি। সো এটা যদি আপনাদের কাছে না পাই তাহলে তো এই জিনিসটা আসলে কন্টিনিউ করা যাবে না। ওকে, সাফা মারোয়া ওনার হয়েছে একটা ফাইল আপলোড, ওকে গ্রেট। সো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কত আর্নিং হয় এগুলো নিয়ে পরে কথা বলবো। রাজশাহী থেকে আছেন ডিএম নয়ন, তারপর অনেকে আছেন যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম, যুক্ত হয়েছেন মাত্র, ওয়েলকাম সবাইকে, ক্লাসে শেয়ার করবেন। আজকে আমরা লোগো বানানো দেখবো। আর লোগো বানানো দেখার আগে আমি আপনাদেরকে যেই সমস্যাটা মনে হয় আমার হয়েছে, ফাইল প্রসেসিং ইরোর আসার কারণ হচ্ছে, আই থিঙ্ক আমার এখানে কোথাও একটা ঝামেলা হয়েছে। আমি দেখি সাবমিশন ফাইলগুলোর দিকে তাকালে, যে ফাইলগুলো আমার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, হ্যাঁ, সেই ফাইলগুলো ওপেন করলে আমি বুঝতে পারবো কোন সমস্যাটা হয়েছে আমার। সো আপনারা যে ইন্টারেস্টেড সেটা শেয়ার করে প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, এই ফাইলে কি প্রিভিউ, জিপিবি প্রিভিউ, আচ্ছা আচ্ছা, জিপিবি প্রিভিউ, আচ্ছা, তারপরে
এটা কোন পজিশন আছে দেখি তো, এইটাও কি জিপিও প্রিভিউ? আচ্ছা, আমাদের ফাইলটা মনে হয় জিপিও প্রিভিউ ছিল না, আই থিঙ্ক পিক্সেল প্রিভিউ ছিল। এবং এখানে আবার পিক্সেল প্রিভিউ অফ করলে জিপিও প্রিভিউ হয়। আচ্ছা, সো এইটা একটা ব্যাপার, আমি আমি ফাইলগুলো কেটে দিচ্ছি, নতুন করে ফাইল নিব। আমাদের ফাইলের সাইজ কত নিতে হবে? এখানে 5000x5000 নিয়েছি। ওকে, তাহলে আমরা নতুন করে ফাইল নিচ্ছি, একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ফাইল থেকে নিউতে যাব, আমরা আজকে একটা ক্রিয়েটিভ লোগো বানাবো, এবং এখান থেকে হচ্ছে ওয়েব মুডটা দিব, এই অ্যালাইন টু পিক্সেল অফ করে দিব, এবং এখান থেকে আমি 5000x5000 দিব। এই যে ওয়েব মোড দিলে অটোমেটিকলি জিপিও প্রিভিউ দেখাচ্ছে, খেয়াল করছেন? এখান থেকে ভিউ থেকে কিন্তু চেঞ্জ করা যায় জিপিও, এই যে পিক্সেল প্রিভিউ এটা, আর এটা হচ্ছে ভিউ থেকে আবার এখানে দিলে জিপিও প্রিভিউ, জিপিও প্রিভিউতে রাখতে হবে আমাদের ফাইল। আচ্ছা, আমরা ফাইল থেকে সেভ করে দেই, আমি হচ্ছে 37 গ্রুপে সেভ করবো, 37 ফোল্ডারে। ক্রিয়েটিভ লোগো 03 দিয়ে আমি জাস্ট ফাইলটা আগে সেভ করে নিলাম, তারপর আমরা লোগো বানাবো। আজকে যে লোগোটা বানাবো সেটা হচ্ছে একটা টেকনোলজি ব্র্যান্ড, এবং বিশেষ করে কম্পিউটার গ্যাজেট বিক্রি করে, মাউস, কিবোর্ড, ল্যাপটপ, এই ধরনের বিষয়গুলো। তো এই টাইপের একটা কোম্পানির জন্য আমরা লোগো বানাবো, এবং লোগো কোম্পানির নাম হচ্ছে সাইপেন। সো ওকে, আমি টাইপ টুল ক্লিক করে নামটা লিখে ফেলি। প্রথমত কী করতে হবে, সবার আগে নামটা লিখে ফেলতে হবে, CYPEN। সিলেকশন টুল ক্লিক, আমি শিফট অল্টার চেপে বড় করে দিব, এই তো। কেন জানি বড় হচ্ছে না, সমস্যা কি? ওকে, এখন আমরা ফন্ট চেঞ্জ করে দিব। তো ফন্ট চেঞ্জ করতে গেলে আমি কি ফন্টটা ব্যবহার করব, আমি এদিক থেকে অরবিটনটা টেকনোলজি ক্যাটাগরির একটা ফন্ট, এই অরবিটন ফন্টটা আমি এখানে ব্যবহার করব। এটা রাখলাম, দেখি আরেকটা ফন্ট নাম দিই, সেটা হচ্ছে ইথনোসেন্ট্রিক রেগুলার। হ্যাঁ, ইথনোসেন্ট্রিক, এটাও সুন্দর। আপনারা বলেন কোনটা সুন্দর, এক না দুই? আপনাদের সাথে একটা মতামত নিব যে কোন ফন্টটা আপনার কাছে বেশি সুন্দর লাগছে, তাহলে আমি ওই ফন্টটা দিয়ে বানাবো। আপনাদের মানে যার যার অপিনিয়ন দিবেন, কেউ কারোর দেখে দিবেন না, যার যার অপিনিয়ন, যার যার অপিনিয়ন দিবেন। স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না, কি বলে উজ্জ্বল হোসেন ভাই, রিফ্রেশ করে ওনাকে একটু কেউ বলেন, রিফ্রেশ করার জন্য সব কিছু ওকে আছে, ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি সব কিছু ওকে। আচ্ছা, কেউ দুই বলেছে, কেউ দুই বলেছে, এক বলতেছেন, আচ্ছা তার মানে দুইয়ের বুট এত বেশি। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট, ওকে। হ্যাঁ, দুইটা ফন্টই সুন্দর, অনেকে আবার দুইটাই বলেছে, আবার অ্যাপসলিউটলি দুই। ওকে, তাহলে আমরা দুই নাম্বারটা নিয়ে কাজ করব, সমস্যা নাই। আমি এটাকে প্রথমত ফন্টটাকে ভেঙে ফেলতে হবে, ক্রিয়েট আউটলাইন করে ভেঙে ফেলবো। ওকে, যেহেতু একটা কী বললাম আমি, এটা গ্যাজেট টেকনোলজি গ্যাজেট কোম্পানি, কী করে কী কী বিক্রি করে, মানে মূলত বিভিন্ন প্রকারের বিভিন্ন ব্র্যান্ডের মাউস বিক্রি করে, মাউস, কিবোর্ড, ল্যাপটপ, হ্যাঁ, তারপরে ল্যাপটপের যে প্যাড, মাউস প্যাড, এই বিষয়গুলো আর কি, ডিসপ্লে, কিবোর্ড, মনিটর, এই বিষয়গুলো বিক্রি করে। সো আমরা তাহলে এখানে আমি যেটা কনসেপ্টটা করব, আমি এখানে কনসেপ্টটা বানাবো হচ্ছে কোনো একটা মাউসের মতো করে একটা আকৃতি তৈরি করব, কোনো একটা অক্ষরের ভিতর। ওকে, তো আমি হচ্ছে সি এর ভিতরে এই কাজটা করতে চাচ্ছি, আমি এটাকে একটু বামে সরাই শিফট চেপে সিলেক্ট করে। তো ওই সিটাকে একটু পরিপূর্ণতা দিতে হবে, তো সিটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কী করতে পারি, আমি এদিক থেকে লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এই বরাবর শিফট চেপে, এই বরাবর শিফট চেপে লাইন নিচ্ছি, খেয়াল করে দেখেন লাইন কিন্তু এভাবে নিচ্ছি। হ্যাঁ,
তারপরে এই দুটো লাইন আবার অল্টার চেপে কপি করে ঠিক এই নিচের দিকে দিলাম। সো তারপর এগুলোকে আমি বাড়াবো। প্রথমত আমি একটা লাইন টুলস বরাবর নেই, এভাবে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি একটা কালার দিয়ে নিই। এখান থেকে অল্টার চেপে এগুলো ডিলেট ডিলেট আর এগুলো এভাবে, এটা এভাবে। আচ্ছা, কোনোভাবে হচ্ছে এখানে লাইনটা মিলে নাই, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে আসি, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখতে পারবো এখানে কোথায় সমস্যা হচ্ছে। এই যে এখানে একটু ফাঁকা ছিল, খেয়াল করেছেন? একটু ফাঁকা থাকার কারণে হয়নি। তাহলে এটাকে একটু ঠিক করে নেই, ব্যাস। ওকে, গ্রেট। সো তারপরে হচ্ছে সিলেক্ট করি, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসি, এবার সিলেক্ট করি শেপ বিল্ডার, অল্টার চেপে বাইরেগুলো ডিলেট, বাইরেগুলো ডিলেট। তারপরে এখানে আচ্ছা, এখানে কালারটা নিয়ে নিই, কালার না দিলে হচ্ছে না। হ্যাঁ, কালারটা দিয়ে নিচ্ছি, এই তো এই তো। মানে সিটাকে একটু বর্ধিত করলাম। হ্যাঁ, বর্ধিত করার পর এখন একটু সিটাকে আমি একটু কাটাকাটি করব। তো কাটাকাটি করার আগে আমি সিটাকে একটু ডেপথ এমনি উপরের দিকে বাড়াইতে পারি, কন্ট্রোল জেড। আচ্ছা, আগে আমরা সিয়ের ভিতরে একটা মাউস বানাবো, আমার পরিকল্পনা হচ্ছে এরকম। সো মাউস বানানোর জন্য আমাকে কী করতে হবে, এইখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এভাবে বাড়াইতে হবে, এভাবে আনবো এবং এটাকে এভাবে রাখবো, একটু কমাই দেই ওয়াইড, এবং এইভাবে রাউন্ড করে দিব, রাউন্ড। এবং এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, ওকে। তবে আমি যদি চাইতাম যে ওই উপরে এইটা বাদ দিয়ে নতুন করে রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়ে করতাম, তাহলে আরও একটু সুন্দরভাবে গুছানো যেত, আই থিঙ্ক। সমস্যা নেই, এভাবেই করি। এইটা একটা মাউস, সো মাউসের পরিপূর্ণতা আনার জন্য মাঝখানে কী থাকে, মাউসের বাটন থাকে, তার একটা বাটন দিয়ে দিই আমরা এদিক থেকে, রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস দিয়ে একটা বাটন দিয়ে দিই এভাবে, এবং বাটনের কালারটা সাদা। তারপরে মাউসে একটা তার যুক্ত করতে পারি, তারের মতো করে একটা সাইন। তো সেটা করবো কী করে, আমরা সেটা প্যান টুলের মাধ্যমে, এই দেখেন প্যান টুলের মাধ্যমে করতে পারি। এইখান থেকে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে, এবং এভাবে যাবে, জাস্ট আঁকা বাঁকা। এবং এটাকে আমি শুধু স্টক কালার দেবো, কোনো ফিল কালার থাকবে না। এই যে প্যান্টুলটা স্টক কালার থাকবে, ফিল কালারটা অফ করে একটা স্টকের ভ্যালু বাড়িয়ে দিয়ে স্টকের একটা কালার দেবো, শুধু স্টকের কালারটা পরে চেঞ্জ করবো। এই শেপটা সুন্দর হয়নি, একটু সুন্দর করে আর একটু সুন্দর করে গুছিয়ে করতে হবে। তো এটা আমি এভাবে রাখি আপাতত। প্রথমত আমি আবারও প্যান্টুল নিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। যারা মাত্র যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম, ক্লাসে শেয়ার করবেন। এই ফ্রি ক্লাসগুলো যদি দেখতে চান, কন্টিনিউ রাখতে চান, তাহলে আপনাদের শেয়ার অবশ্যই করতে হবে। আমি এখানে এখান থেকে প্যান টুলটা নিয়ে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, একটু রাউন্ড করলাম, তারপর আবার এখানে ক্লিক করে একটু রাউন্ড করি। না, এখানের পয়েন্টটাই ঠিক হয়নি, একটু আমি বাইরে গিয়ে রাউন্ড করি, বাইরে গিয়ে এইভাবে। তারপর দূরে গিয়ে একটু রাউন্ড করলে তাহলে সুন্দর হয়। হ্যাঁ, এবার এটা চলে, এটা চালানো যাবে। সো এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এটাকে একটু স্ট্রোকের ভ্যালু বাড়াইতে হবে আমাকে, এবং এই অবজেক্টটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে ফেলতে হবে, এবং এই অবজেক্টটা একটা কপি করে দুইটা বানাইতে হবে।
কেন দুটো বানাইতে হবে এটা একটু পরে বলছি স্যার, তারটা একটু বাঁকা না করাই ভালো। আচ্ছা সেটা আপনি করে নিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইভাবে একটু সুন্দর লাগবে আই থিঙ্ক। আর আসলে এইগুলো আরও ছোটো করবো তো, এখান থেকে এগুলো আরও ছোটো করবো, মানে এই মাউসটার পরিপূর্ণতার সৌন্দর্য বাড়ানোর জন্য এইখানে এটা এভাবে টানবো, এখান থেকে টানি এভাবে, আরেকটা আসবে ঠিক এইখান থেকে, এবং এই লাইনগুলো আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে ভেঙে দিয়ে তারপর সিলেক্ট করবো, দেন শেপ বিল্ডার দিয়ে একটু কেটে দিব, তারপর এটা উঠাই দিই। তাহলে ওয়ায়ার সাথে একটা কানেকশনও তৈরি হয়ে গেছে দেখেন মোটামুটি। হ্যাঁ আচ্ছা, তারপর কালারগুলো ঠিক করতে হবে, মানে আসলে এত কম সময়ে মানে তৈরি করাটা খুব টাফ, সো তারপর আমি চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ দেখেন, সো এখন এই যে অবজেক্টটা এখানে একটা ফাঁকা তৈরি করবো, এই জন্য এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে একটা পার্টকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করব। দেখেন একটা লক করলাম, আরেকটাকে আমি সিলেক্ট করে একটু মোটা বানাবো এবং তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব, তারপর কালারটা চেঞ্জ করে দেব। আচ্ছা এটা পুরোপুরি ভাঙে না এখন পর্যন্ত, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, পাথ ফাইন্ডার থেকে ইউনিট, এখন এই উপরের পার্টটাকে, ও আচ্ছা বাংশে কিন্তু নিচের দিকে চলে গেছে রাইট, আর এনএস থেকে বিং ফন্ট, হ্যাঁ সামনে আসবে। এখন সিলেক্ট করে লাল যে এরিয়াটা এটা আমরা কেটে দিব শেপ বিল্ডার দিয়ে, এই ভিতরের অংশটা এটুক আমরা কেটে দিব, কেটে দিলাম। এখন আমি এটাকে সরাই ফেলি, আর এই যে লালটা ব্ল্যাকটা কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে এটার কালারটা এটা দিয়ে দিব। এই দেখেন এখন কিন্তু মাউসের মতো পরিপূর্ণতা পাইছে, এটা একটু কমাইতে পারি, এটা বেশি হয়ে গেলে তাহলে এখান থেকে আমি ক্লিক করে স্ট্রোকটা জিরো করে দিয়ে দেন সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিতে পারি। এই যে লোগোটা এখানে এটাকে আরও কালারাইজ, ফন্ট দুটার নাম একটা হচ্ছে অরবিটন, আমার মনে হয় এই যে অরবিটন দিয়ে বানালে আরও সুন্দর হইতো, মাউসের শেপটা আরও সুন্দর করা হইতো, কী মনে করেন, কী মনে করেন? এই জন্য প্রথমে আমি অরবিটনটা চুজ করেছিলাম, বাট আপনাদের মতামতের কারণে আমি এটা নিলাম, তবে এটাও কিন্তু আমার কাছে খারাপ লাগছে না। হ্যাঁ বাকিটা আপনাদের জাজমেন্ট। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, সো এইখান এটাকে আমরা একটু কালারাইজ করবো সুন্দর করে। আচ্ছা যারা আমার কোর্স নিয়েছেন 345 টাকার অফারের, হ্যাঁ তাদেরকে বলছি আমার কোর্স যারা নিয়েছেন আমাকে ইনবক্স করবেন, তাহলে আমি আপনাদেরকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো। আর এই অফারটি কিন্তু বেশি দিন নাই, মানে 345 টাকা দিয়ে আসলে এত মানে এত মহাবল্যবান একটা কোর্স পাচ্ছেন, যেখানে 34টা ক্লাস, প্রিমিয়াম, 50টা মকআপ, তারপরে হচ্ছে লোগো ডিজাইন অ্যানিমেশনের জন্য অনেকগুলো ট্যাম্পলেট, মানে হিউজ একটা জিনিস, মানে ওগুলো কিনতেই আপনার লাগবে মানে 2000 টাকা লাগবে, বাট সেখানে আপনি 345 টাকা দিয়ে সব পেয়ে যাচ্ছেন, এবং আবার লাইফ টাইম সাপোর্ট, চ্যাটিং গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ। হ্যাঁ আপনারা অরবিটনে ট্রাই করবেন, আর এটা কিন্তু মাউস তার নিচের দিকে দিলে কেমন হবে স্যার? হ্যাঁ সেটা হতে পারে, মানে আপনারা যে আইডিয়াগুলো দিচ্ছেন দেখেন সবার আইডিয়ার সাথে সবাই মিলবে না, মানে আমি জাস্ট আমার আইডিয়াটা করলাম, এখন আপনারা আপনাদের মতো করে, এটা তো কনসেপ্ট, কারণ সবারটা সবার মতো কিন্তু হবে না। যারা কোর্সটি করতে চান দেখেন আমি একটা কমেন্ট পিন করে রাখছি, ওই কমেন্টে গিয়ে যুক্ত হতে পারেন, অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমি দরকার হলে ইন্ডেক্সের মাধ্যমে হেল্প করব, সফটওয়্যারের ব্যাপারে বলেন, অন্যান্য ব্যাপারে বলেন। সো আপনারা যারা চ্যাটিং গ্রুপে বা প্রাইভেট গ্রুপে যুক্ত না আমাকে ইনবক্স করবেন, আমি অ্যাড করে দিব। আচ্ছা দেখেন আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নিব, মনে আছে কী করতে হবে? রেক্টেঙ্গুলার বক্স যদি পিছনে নেই সেটা কী হতে হবে, আমাদের আর্টবোর্ড থেকে ছোটো হতো, আমি একটা ডার্ক কালার দিচ্ছি, মানে ব্লুর ডার্ক ব্লু কালার,
0A243D একটা কালার আছে, এটা দিয়ে দেখি। হ্যাঁ এটা একটা ডার্ক ব্লু কালার, দেখেন কালার কোডটা কী দিলাম, 0A243D আমি লিখে দিচ্ছি, 0A243D। এবং এটা কিন্তু কি আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না, আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে, আর্টবোর্ডের বাইরে গেলে কিন্তু আমাদের সাবমিশন নেবে না। ওকে, এখন আমি এই লোগোটা এটাকে নিয়ে এসে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানাই এবং এখানে উপরে নিয়ে আসি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট। আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি আপাতত, অল্টা চেপে কপি করি এবং কালারটা চেঞ্জ করে দিয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমরা এটাকে সিলেক্ট করে এই যে মাঝখানে যে সাদাটা এটাকে শেপ বিল্ডার দিয়ে কেটে দিই, না কাটলে তো খারাপ দেখা যায়, কন্ট্রোল জেড, কারণ তাহলে অন্যরকম লাগে। আচ্ছা যাই হোক, এখানে ক্লিক করে আমরা এখন কালারটা চেঞ্জ করতে পারি। এখন যত লাইট কালার দেওয়া যায় আর ব্যাকগ্রাউন্ডে যত ডার্ক কালার দিতে পারেন, হয়তো বা সাদাও কালার করতে পারি বা ইউলো কালার, ইউলো কালারও ফুটে। ইউলো কালার দিলে হচ্ছে এই জায়গাটা আবার কেমন যেন লাগছে না, আমার মনে হয় ওই ব্লুটাই সুন্দর, ডিলিট করে দিই। সো এই কালার ঠিক করার জন্য আমরা একটু গুগল থেকে হেল্প নিতে পারি, যে ট্যাগ লোগো, ট্যাগ লোগো দেখব আমরা, তাহলে ট্যাগ লোগোর থেকে কালার নিতে পারবো আমরা। গুগলে যাই, একে আকরাম 15টা গ্রুপে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই যে দেখেন এইখানে বেশ কিছু কালার আছে, এই দেখেন আমরা চাইলে এখান থেকে কালারগুলো পিক করতে পারি। সো কালার চুজের ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনারা যদি নিজেরা কালার না বোঝেন, এভাবে যদি আপনি ডিজাইন থেকে কালার পিক করেন তাহলে আপনার ডিজাইনটা হবে চমৎকার এবং সুন্দর। এবং কালার কম্বিনেশন কিন্তু ইম্পর্টেন্ট ডিজাইনের মধ্যে, মানে এই এইটা যদি আমি কপি করি, কন্ট্রোল ভি, আমি কী করবো আগে আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে আই ড্রপার দিয়ে এই কালারটা নেই প্রথমত, পরে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিয়ে এটার এই সি এর যে ব্যাপারটা আনগ্রুপ করি, বা শুধু মাউস, মাউসটা একটা কালার দিব, মাউসের কালারটা আমি এটা দিলাম। আর এইগুলোর যে কালার এই ক্ষেত্রে আমি এটাকে আবার এই কালার দিলাম। কন্ট্রোল অল্টার টু, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ কালার করি একটু, মানে নিচের দিকে, হ্যাঁ। আচ্ছা আজিজুল ইসলাম নয়ন, ও দেখেন উনি অলরেডি প্রথম দুটো ক্লাস করেই কিন্তু ফাইল আপলোড করে দিয়েছে, অলরেডি দুটো অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ আপনি ফাইলগুলো কোথায় পাবেন সেটা বলছি, ফাইল সবগুলো আসে সময় লাগে, মানে দু একদিন সময় লাগে পোর্টফোলিওতে অ্যাড হইতে, পাবলিক ভিউ আসতে, মানে অ্যাপ্রুভ করার 5 দিন মানে সর্বোচ্চ সময় নেয়, বাট 5 দিন লাগে না, তার আগে আপনি দেখতে পারবেন। আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি, ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট দেই, এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট দিলাম, দেখেন গ্রেডিয়েন্ট দেওয়াতেও কিন্তু সুন্দর লাগতেছে। কন্ট্রোল জি দে গ্রুপ, এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করি, আমি এই পার্টটুকুকে একটু নিচের দিকে নিয়ে আসি, একটা সাদা উপরে দিকেও রাখতে পারি চাইলে, আর অল্টা চেপে এর উপরে একটা, দুইটা আসতে পারে।
আমরা এই লোগোটাকে এখন আমরা সাবমিট করব। ওকে, সো এই লোগোটা সাবমিট করার জন্য আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এইগুলো রাখবো না, ডিলিট, এটাও ডিলিট। আর্টবোর্ডের বাইরে কিছু রাখা যাবে না, শুধু এটাকে বড় করে দিয়ে আমি মিডল অ্যালাইনমেন্ট করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল টু দিয়ে লক করে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানানোর পরে আমি ডানে বামে মিডল, টপ বটমে মিডল, বাস এই অবস্থায় আমি এখানে দিলাম যে একটা ট্যাগ লাইন দিয়ে দিই, ইউর ট্যাগ ব্র্যান্ড, এবং এখানে সাদা কালার দেই, আসলে আমি তাড়াহুড়া করতেছি অনেক, কারণ হচ্ছে আমার আবার একটু ব্যস্ততা আছে। ওকে, হাইল্যান্ড গোথিক, হ্যাঁ হাইল্যান্ড গোথিক অথবা মনসিরাত, এরকম করে নিচে দিয়ে আমি হচ্ছে এখান থেকে ক্যারেক্টার থেকে এইখানে স্পেসিংটা 450 দিয়ে দিলাম। এখন আমি সিলেক্ট করে ডানে বামে মিডল, এই তো। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে কি এই লেখাগুলো কিন্তু রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্রুভ নেবে না। সো দেখেন, এটাতে আই থিঙ্ক আমার আর কোনো সমস্যা নাই। সো যদি সমস্যা না থাকে তাহলে আমরা এটাকে এখন আমরা সাবমিট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন মিডল, মিডল, বাস। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দিচ্ছি। আচ্ছা, যাদের অ্যাপ্রুভ হয়েছে প্রোফাইলে আসতে সময় লাগবে, এটা মাথায় রাখবেন, প্রোফাইলে আসতে সময় লাগবে। ওকে, সো ধৈর্য রাখবেন। আচ্ছা, এখন এই ফাইলটা আমরা কী করবো, শাটারস্টকে অ্যাপ্রুভ করাবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি এবং এখান থেকে ফাইল থেকে সেভ এসে যাবো। আর একটা জিনিস খেয়াল করি, এটা লক আনলক আছে কি না সব কিছু দেখে নেবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে, আর্টবোর্ডের বাইরে কোনো আর কিছু আছে কি না এবং কোনো লেয়ার লক করা আছে কি না, তারপরে লেখাগুলো ভেঙেছেন কি না, এখানে জিপিইউ প্রিভিউ মোড আছে কি না, এই সবগুলো বিষয় দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে ফাইল থেকে সেভ এসে যেতে হবে, এখান থেকে ইপিএস, এখান থেকে ইউজ আর্টবোর্ড, দেন সেভ, এখান থেকে ভার্সন থেকে ইপিএস 10, তারপরে ওকে, দেন ওকে। সো এখন দুইটা ফাইল আমাদের সেভ হবে, দুইটা থেকে আমাদের একটা একটা হচ্ছে কি অ্যাপ্রুভ করব, মানে একটা হচ্ছে আমরা আপলোড করব। সো কোনটা, যেটার মধ্যে 01 থাকবে না, যেমন আমার ফাইলটা যেটা আসছে দেখাই যায়, একটা হচ্ছে কি এই দেখেন ক্রিয়েটিভ লোগো 03, একটা কি 0301, মানে আমাদের শুধু 01 যেটা, 03 যেটা, এটা এইটা না। তো এটা আমরা আপলোড করব। সো কীভাবে আপলোড করতে হয়, অ্যাকাউন্টে যাব, সাবমিটে ক্লিক করব, স্টার্ট হেয়ার, সিলেক্ট মাল্টিপল ফাইল, দেন আই এম রেডি, ওকে। এখন আমি শাটার স্টকে গিয়ে কোন ফাইলটা, এটা ওকে দিব, আচ্ছা আমাদের ফাইলটা কি ইপিএস ছিল না, ও আচ্ছা আচ্ছা, এইটা এইটা ইপিএসটা, এআইটা নেবে না, আমি ভুলে এআই ফাইল দিয়ে দিয়েছিলাম যার কারণে ওটা ইরোর দেখাচ্ছিল। গ্রেট, সঞ্জিত কুমার নিপো 23টা ফাইল অ্যাপ্রুভ করে ফেলেছেন, কাজ করেন। দেখেন, দুই তিনটা ক্লাস করে কিন্তু অনেকে অনেকে অগ্রগতি হয়ে গেছে। সো যদি লেগে থাকেন, এখানে যদি 1000 ফাইল আপলোড করতে পারেন, দেখবেন যে ভালো একটা আর্নিং চলে আসবে। দেন নেক্সট, এই দেখেন এবার কিন্তু কোনো এরর দেখা না, সরাসরি আপলোড নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা এবার দেখি, রিফ্রেশ করব,
আপলোড হয়ে গেছে, জাস্ট রিফ্রেশ করব আমরা এখন ফাইলটা। একটু ওয়েট করি, আমাদের ফাইলটা এখন টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে বা ট্যাগ দিয়ে আমরা এখন অ্যাপ্রুভ করাবো। আচ্ছা, ফাইলটা আপলোড হচ্ছে মনে হচ্ছে, প্রবলেম হচ্ছে দেখি, বাট এটা এমন হচ্ছে না, আমার অ্যাকাউন্টে তো অলরেডি সব কিছু অ্যাপ্রুভ হয়ে যায়, এই অ্যাকাউন্টে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ এবার আসছে, এই যে হ্যাঁ এখানে আসছে। সো এই যে এখানে আসবে, এখানে আসলে এখানে টিক মার্ক ক্লিক করলেই আপনার এখানে এই যে ফাইলটা কমার্শিয়াল, এবং এখান থেকে ডেসক্রিপশন দিবেন কি, যেমন এটা দিলাম যে ক্রিয়েটিভ মাউস এজেন্সি কোম্পানি ভেক্টর লোগো, মানে পাঁচটা, মানে একটা টাইটেল এমনভাবে তো পাঁচটা সেন্টেন্স বা তার বেশি বেশি হতে পারে, মানে পাঁচটা ওয়ার্ডে একটা সেন্টেন্স মিলাইতে হবে মিনিমাম, তাছাড়া বেশি হইলেও সমস্যা নাই, বাট মিনিমাম পাঁচটা লাগবে। কিন্তু আমার একটা বিহেন্স, একটা ফাইল বিহেন্সা আছে, হ্যাঁ সেটা ট্রাই করে দেখতে পারেন। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়বে, টেকনোলজি এগুলো দেওয়া দরকার নাই। এখানে আমরা দিব কোম্পানি, এখানে কনসেপ্ট কর্পোরেট, এখানে দিলাম আবার দিলাম যে ক্রিয়েটিভ, যে এখানে লিখতে পারি আমরা চলে প্লাসে ক্লিক করে করে, ডিজাইন এখানে লিখলাম যে মাউস, তারপর লিখলাম ট্যাগ গ্যাজেট, আইডেন্টি, বিজনেস। সো মোটামুটি হয়ে গেছে, এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গেছে, কন্টেন্ট সাবমিটেড। সো এটা রিভিউতে রাখবে, এক দেড় ঘন্টার মধ্যে এটা দিয়ে দেয়, সাধারণত পাঁচ দিন টাইম নিয়ে নেয়, এখানে দেখেন টাইম দিবে পাঁচ দিন, বাট এটা আসলে এত সময় নেবে না, এই যে পেন্ডিংয়ের মধ্যে আছে দেখেন। এই যে ইউর আইটেমস উইল বি রিভিউ উইথিন ফাইভ ডেজ, মানে পাঁচ দিনের মধ্যে আমাকে এটা রিভিউ দিবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে এটা পোর্টফোলিওতে দেখাবে। ওকে, সো দেখা যাক কী হয়, আমরা নেক্সট ক্লাসে ইমেজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাস কবে হবে, আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, আমি চেষ্টা করবো বুধবার, বুধবার রাত সাড়ে আটটায় ক্লাস নেওয়ার। ওকে, মানে আগামীকালকের পরের দিন আপনারা থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে ক্লাসে সবগুলো ভিডিও ব্যাকআপ যাবে, ইউটিউব চ্যানেল আনিসুর রহমান প্রো। হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগের দুটি ক্লাস সহ আজকে ক্লাস, তিনটি ক্লাস আমি এখানে আপলোড করে দেবো প্লেলিস্ট করে। সো একটু ব্যস্ততার কারণে দিতে পারছি না, আমি খুব শীঘ্রই দিয়ে দিব সবগুলো ক্লাস সিরিয়ালি এখানে পাবেন, এবং নেক্সট ক্লাস হবে কী বার, বুধবার। আর যদি ক্লাস কোনো কারণে না হয় আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো পোস্ট করে। শাটার স্টকের একটা গ্রুপ আছে, এই এই ভিডিওটা দেখলে গ্রুপে যুক্ত হতে পারবেন, একটা প্রাইভেট গ্রুপ আছে। সো এটা ছিল বলার, ভালো থাকবেন, আর একটা আপডেট দিই, কারণ হচ্ছে এই সুযোগ মিস করা উচিত হবে না আপনাদের, সুযোগটা খুবই
এক্সক্লুসিভ একটা সুযোগ, কিন্তু সমস্যা হচ্ছে সবাই মনে করে 345 টাকায় আবার কী শেখাবে, কখনো টাকা দিয়ে এই কোর্সটা মূল্যায়ন করবেন না যেটা আমি দিচ্ছি। সেখানে 34টা ক্লাস আছে, আবার অলরেডি আরও অনেক বোনাস লেসন থাকবে, লাইভ সেশন হবে মাঝে মাঝে, ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন আরও দিব, এবং প্রাইভেট গ্রুপে সবসময় লাইফ টাইম আপনারা সেটা পাবেন ইনশাআল্লাহ। সো এই অফারটা 11 তারিখ পর্যন্ত আর মাত্র কত 7 দিন আছে, এর আগে নিয়ে নিতে হবে, কারণ মাঝে মাঝে সাইট কিন্তু অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ লাস্টের দিন গিয়ে কিন্তু অনেক সময় কী হবে, বিপাকে পড়ে যাবেন, অর্থাৎ অনেক ঝামেলা হয়ে যেতে পারে। এই লিঙ্কে গিয়ে কিনতে পারবেন, যে এখানে আপনারা দেখতে পান লেসনগুলো, 2টা লেসন ফ্রি আছে, বাকি লেসনগুলো মোটামুটি লেভেল 1 লেভেল 3 মানে আমি 5টা লেভেলে সাজিয়েছি আমি পুরো মার্কেট প্লেস, এবং রিভিউগুলো দেখেন, তারপর সিদ্ধান্ত নেন যে আপনি কী করবেন, নেবেন কি নেবেন না, এবং নিয়ে ঝটপট প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যান। যারা এখনও প্রাইভেট গ্রুপে যুক্ত হননি বা কোর্স নিয়েছেন, আমাকে ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। ওকে, সঞ্জয় সীমা বলেছেন কোর্সটা কিনেছেন, অনেকে আমার স্টুডেন্ট অনেকেই কিনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। এবং এই কোর্সটা কিন্তু টপ 2তে আছে, হ্যাঁ, সো টপ 2তে কিন্তু এমনি এমনি আসে নাই, সো অবশ্যই ভালো কিছু আছে এর মধ্যে, আপনি রিভিউগুলো দেখলে বুঝবেন এবং কোর্স মডিউলটা দেখলে অনেক কিছু বুঝবেন যে এখানে কী কী আছে, আইডিয়া পাবেন, A to Z গাইডলাইন দাও। যারা কিচ্ছু পারে না, আগে থেকে সফটওয়্যারটা নাই, তাদেরকে আমি হেল্প করব। শেলি একটা বলছে স্যার থ্যাংক ইউ, আপনার ক্লাস মানি স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।